পারে আমাদের মেরু থাই মাসের মেরুনাতে কি ঘটে নেগেটিভ সিলেকশন সেটা বোঝার আগে আরেকটা জিনিস শর্টকাটে বুঝে নিতে হবে এমএইচসি মলিকুল সম্পর্কে। দেখুন এটা হচ্ছে একটা আমাদের হিউম্যান সেল, হিউম্যান সেলের ভিতরে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে ডিএনএ। আমরা জানি ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে তৈরি হয় কি রাইবোসোমে গিয়ে প্রোটিন তৈরি করলো, এই প্রোটিনটা পরবর্তীতে কোথায় যাবে গোলজি অ্যাপারেটাসে জমা থাকবে। তো এই যে একটা সেলে কি ঘটনা ঘটছে, কি ধরনের প্রোটিন তৈরি হচ্ছে, সেটা এই সেলে একটা হাত থাকে, এটাকে আমরা বলবো এমএইচসি ওয়ান মলিকুল। এই এমএইচসি ওয়ান মলিকুলটা সেল সারফেসে সেল মেমব্রেনের গায়ে লাগানো থাকে। এই এমএইচসি ওয়ান মলিকুলটা সেলের ভিতরে কিরকম প্রোটিন তৈরি হচ্ছে সেই প্রোটিনটা এমএইচসি ওয়ানের গায়ে লাগানো থাকে। তখন যখন টি সাইটোটক্সিক সেল যায় যখন সেটাকে চিহ্নিত করতে পারে যে এখানে নর্মাল প্রোটিন, ভিতরে যদি নর্মাল প্রোটিন তৈরি হয় তাহলে এমএইচসি ওয়ান নর্মাল প্রোটিনকে এক্সিবিট করবে বাইরে, যেহেতু নর্মাল প্রোটিন তার মানে এটা সেল প্রোটিন, সেল প্রোটিনকে তো তার মানে টি সাইটোটক্সিক সেল এটার বিরুদ্ধে কোনো কাজ করবে না। এখন কোনো কারণে যদি ভাইরাস ঢুকে বা অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয় তখন এখানে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হবে, ভাইরাস যদি ইন্টারসেলুলার অথবা ইন্টারসেলুলার যেগুলো অর্গানিজম আছে রিকেটসিয়া, ক্লামাইডিয়া, লিজিওনেলা, মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস সেসবগুলো, তো সেইগুলো যখন যাবে তখন অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হবে। অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হওয়ার পরে কী হবে, তখন এমএইচসি ওয়ান, এমএইচসি ওয়ানের গায়ে কে থাকবে অ্যাবনর্মাল প্রোটিন থাকবে। তখন এখানে যখন টি সাইটোটক্সিক সেল যখন যাবে সে তখন অ্যাবনর্মাল প্রোটিন দেখে বুঝে নেবে যে সেলের ভিতরে ভালো জিনিস চলতেছে না, অ্যাবনর্মাল জিনিস চলতেছে, তার মানে এই সেলটা ইনফেক্টেড। তখন টি সাইটোটক্সিক সেল এই হিউম্যান সেলটাকে ধ্বংস করে ফেলবে। তো এই এমএইচসি এর কাজ হচ্ছে এগুলাই, ভিতরে কি ঘটতেছে সেটা বাইরে প্রদর্শন করা। তো একটা পার্থক্য, এমএইচসি ওয়ান থাকে হচ্ছে আমাদের সকল হিউম্যানের নর্মাল সেলগুলোতে, আর এমএইচসি টু মলিকুল থাকে শুধুমাত্র ডাব্লিউবিসিতে, ডাব্লিউবিসি বিশেষ করে ম্যাক্রোফেজে থাকে। ম্যাক্রোফেজ আমরা কি জানি ফ্যাগোসাইটোসিস করে, তো ফ্যাগোসাইটোসিস যদি করে একটা ব্যাকটেরিয়াকে সেখান থেকে কি হবে প্রোটিন তৈরি হবে না, ফ্যাগোসাইটিসের যে ইন প্রোডাক্ট সেই ইন প্রোডাক্টগুলো তখন এমএইচসি টু মলিকুলের মাধ্যমে সে ম্যাক্রোফেজ তার সেল সারফেসে প্রদর্শন করে, প্রদর্শন করে সে টি সেলের কাছে নিয়ে যায়। এজন্য এটাকে আরেকটা ভাষা বলা হয় এই ম্যাক্রোফেজকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সে টি সেলের কাছে নিয়ে যাচ্ছে। তাহলে সেম জিনিস আমরা কর্টেক্সে পাইলাম, কী কী পাইলাম, একটা টি সেলের মধ্যে টি সেল রিসেপ্টর পাইলাম, সিডি ফোর মলিকুল পাইলাম। এবার আমরা দেখব, আমরা নর্মালি কখনো চাইবো না আমাদের যে নর্মাল যে হিউম্যান সেল আছে, নর্মাল হিউম্যান সেলের মধ্যে যে নর্মাল প্রোটিন তৈরি হচ্ছে সেই নর্মাল প্রোটিনটা এমএইচসি ওয়ান মলিকুলের মাধ্যমে যে সেল সারফেসে এক্সপ্রেস করা হচ্ছে নর্মাল প্রোটিনটা, আমরা কখনো চাইবো না টি সাইটোটক্সিক সেল, টিসিটি, টি সাইটোটক্সিক সেল আমরা কখনো চাইবো না যে এই নর্মাল সেলটাকে ধ্বংস করুক। এই জন্য এই টি সেলটাতে তৈরি হলো ম্যাচিড টি সেল। এবার এই ম্যাচিড টি সেলকে আমাদের যে এই যে সেল প্রোটিন, নর্মাল প্রোটিন উইথ এমএইচসি ওয়ান মলিকুল, তার মানে এমএইচসি ওয়ান মলিকুল অ্যান্ড নর্মাল প্রোটিন একে দিয়ে দেওয়া হবে এই ম্যাচিড টি সেলের সামনে। এখন ম্যাচিড টি সেল যদি এটার সাথে রিয়াকশন করে তার মানে আমরা কি বুঝব, এই যেহেতু এখানে সেল অ্যান্টিজেন বা সেল প্রোটিনের সাথে রিয়াকশন করতেছে, তার মানে এই টি সেল যদি ব্লাড সার্কুলেশনে যায় পরবর্তীতে সেই হিউম্যান টি সেল, সরি হিউম্যান সেলগুলোকে ধ্বংস করে ফেলবে। এই জন্য এটাকে যাচাই বাছাই করা হয়, এই ম্যাচিড টি সেলকে এমএইচসি মলিকুল উইথ সেলুলার প্রোটিন এক্সিবিশন সেল প্যান্টিজেন, এই প্রোটিনটাকে আমরা বলতেছি সেল প্যান্টিজেন। তো এটার ভিতরে যখন এই টি সেলটাকে যেতে বলা হবে, যদি এই টি সেল যদি এটার সাথে বাইন্ড করে ফেলে, বাইন্ড করলে আমরা কী বুঝব যে টি সেল যখন ব্লাড সার্কুলেশনে যাবে তখন সে নর্মাল প্রোটিন যেগুলো নর্মাল প্রোটিন এক্সিবিট করা হয় সেল সারফেসে এমএইচসি মলিকুল ওয়ানের মাধ্যমে, এই টি সেল তখন কী করবে এগুলোর সাথে রিয়াকশন করবে। এই জন্য এখানে করে লেখা হয়েছে যদি বাইন্ড করে উইথ এমএইচসি মলিকুল উইথ সেল প্যান্টিজেন তাহলে এই থাইমাস করবে কি এই টি সেলটাকে অ্যাপোপ্টোসিস হতে বাধ্য করবে, তখন টি সেলটা অ্যাপোপ্টোসিস হয়ে যাবে। তাহলে কী পেলাম, এই ম্যাচিউর টি সেলকে এমএইচসি ওয়ান মলিকুল উইথ সেল প্যান্টিজেনের সাথে ভিতর দিয়ে তাকে যেতে বলা হবে, যদি সে এটার সাথে বাইন্ড করে ফেলে তার মানে সে পরবর্তীতে ব্লাডে গিয়ে নর্মাল হিউম্যান সেলের সাথে রিয়াকশন করবে। এজন্য এটাকে
এখানে থাক ব্লাডে যাওয়ার আগে তাকে ধ্বংস করে দেওয়া হয়। কীভাবে ধ্বংস করা হয়? আন্ডারগোস অ্যাপোপ্টোসিস। যদি না বাইন্ড করে তখন তাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। এবার নেক্সট, এবার আমরা দেখবো নেক্সট স্টেপে গিয়ে সে কী করে। নেক্সট স্টেপে গিয়ে সে যাবে হচ্ছে এমএসসি টু, তাকে তখন আবার দুই ধরনের ই দেওয়া হয়। আমরা দেখলাম আমাদের বডিতে এমএসসি মলিকুল কয় ধরনের, দুই ধরনের, এমএসসি ওয়ান, এমএসসি টু। এমএসসি ওয়ান থাকে হচ্ছে এমনি নর্মাল হিউম্যান সেলগুলোতে, এমএসসি টু থাকে হচ্ছে ম্যাক্রোফেজগুলোতে। তো এই টি সেল, টি সেল আমরা জানি টু টাইপসের, টি হেল্পার সেল অ্যান্ড হচ্ছে টি সাইটোটক্সিক সেল। তো টি সাইটোটক্সিক সেল হচ্ছে এই হিউম্যান সেলগুলোর সাথে রিয়াকশনের সাথে জড়িত, আর টি হেল্পার সেল হচ্ছে ম্যাক্রোফেজের সাথে ইন্টারাকশন করে। আরেকটু আগে দেখলাম ম্যাক্রোফেজ কীভাবে একটা অ্যান্টিজেনকে টি হেল্পার সেলের কাছে প্রেজেন্ট করে। তো এটা যেহেতু দুই ধরনের মলিকুল আছে, সিডি ফোর অ্যান্ড সিডি এইট, তো এটাকে একবার এমএসসি ওয়ান, এখন হচ্ছে এটার ইচ্ছা সে সিডি ফোর মলিকুল রাখবে নাকি সিডি এইট রাখবে। যদি সে সিডি ফোর রাখে তাহলে সে পরবর্তীতে কার সাথে রিয়াকশন করবে? সে টি সেলটা, টি হেল্পার টি সেল হিসাবে ম্যাক্রোফেজের সাথে ইন্টারাকশন করবে। আর এটা তো, এটার গায়ে যদি সিডি এইট থাকে, সিডি ফোর যদি আউট হয়ে যায়, তাহলে সিডি এইট করবে কি, টি সাইটোটক্সিক সেল। এটা পরবর্তীতে টি সাইটোটক্সিক সেলে কনভার্ট হবে। এই টি সাইটোটক্সিক সেল হচ্ছে হিউম্যান সেলের সাথে, হিউম্যান নর্মাল সেলের সাথে ইন্টারাকশন করবে। আর এটা যদি এইট না থাকে, যদি ফোর থাকে, তাহলে সেটা কার সাথে রিয়াকশন করবে? সেটা করবে হচ্ছে ম্যাক্রোফেজের সাথে। আরেকটু আগে আমরা বারবার বললাম ম্যাক্রোফেজ কীভাবে অ্যান্টিজেন প্রেজেন্ট করে টু টি হেল্পার সেল। তাহলে এই যে টি সেল পাইলাম, টি সেল কয় ধরনের হবে? টি সাইটোটক্সিক সেল, টি হেল্পার সেল। তো এই টি সাইটোটক্সিক সেল হওয়ার জন্য সে টি সাইটোটক্সিক সেলের কাজ কী, সে এটা আগের লেকচারে বারবার বলা হয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। টি সাইটোটক্সিক সেল হচ্ছে এরকমভাবে একটা নর্মাল হিউম্যান সেলের কাছে যাবে, সে দেখবে যে এটা নর্মাল প্রোটিন কিনা, যদি নর্মাল প্রোটিন না হয় তাহলে সে টি সাইটোটক্সিক সেল সেটাকে ধ্বংস করে ফেলবে। তো এটাকে কীভাবে বুঝবে যে টি সাইটোটক্সিক সেল এটা নর্মাল প্রোটিন না? তো এই টি সাইটোটক্সিক সেলের গায়ে থাকে হচ্ছে সিডি এইট মলিকুল। এই এইট মলিকুলটা এমএসসি ওয়ানের সাথে বাইন্ড করবে, দেন সে অ্যান্টিজেনটাকে চিহ্নিত করবে, সরি সেল অ্যান্টিজেন বা নর্মাল প্রোটিনটাকে চিহ্নিত করবে। তো এটাতে যেহেতু সিডি এইট থাকে, যেহেতু সে একটা সেলের মধ্যে কী ঘটতেছে সেটা এমএসসি ওয়ানের মাধ্যমে বুঝতে গেলে এমএসসি ওয়ানের সাথে বাইন্ড করতে হবে, এজন্য তার গায়ে এই টি সাইটোটক্সিকের গায়ে সিডি এইট মলিকুল থাকে। তো এটা এজন্য বলা হয়েছে যে এই দুই টি সেলটা পরবর্তীতে দুইটা ভাগে হয়ে যায়। যদি সেটা এমএসসি ওয়ানের সাথে যদি বাইন্ড করে তাহলে সেখানে থাকবে কি, সিডি এইট মলিকুল, আর টি সেল রিসেপ্টর থাকবে। আর যদি পরবর্তীতে ম্যাক্রোফেজের সাথে যদি বাইন্ড করার চেষ্টা করে তাহলে সেখানে কোন ধরনের মলিকুল থাকবে, সিডি ফোর হয়ে গেল। এটা মনে রাখার একটা টেকনিক আছে। এমএসসি টু এর সাথে, এমএসসি টু থাকে আমরা জানি কোথায়, ম্যাক্রোফেজে, ডব্লিউসি ম্যাক্রোফেজ, তাহলে চার দুগ্নি আট, আর এমএসসি ওয়ান আট, আটে কে আট, মানে এটা মনে রাখার টেকনিক। যদি এমএসসি টু এর সাথে যদি সে বাইন্ড করে টি সেলটা পরবর্তীতে, তাহলে এমএসসি টু যেহেতু সেহেতু আটটাকে বাদ দিয়ে দেবো, চার দুগ্নি আট হয়ে গেল। আর যদি এমএসসি ওয়ান বা নর্মাল হিউম্যান সেলের সাথে যদি বাইন্ড করে তাহলে ফোরটাকে বাদ দিয়ে দেবো, এইটটাকে রেখে দেবো, তাহলে আটেককে আট, আট সমান আট, মনে রাখা নর্মাল টেকনিক। তো এটাকেই বলা হচ্ছে, দেখো প্রথমে কী ছিল, যখন সে কর্টেক্স থেকে বের হয়ে আসলো তখন সে ছিল ডাবল পজিটিভ সেল, সিডি ফোরও ছিল এইটও ছিল, কিন্তু পরবর্তীতে সে যখন কর্টেক্স থেকে, সরি মেডুলার মধ্যে প্রবেশ করলো, মেডুলা থেকে যখন সে বের হয়ে যাবে, ব্লাড সার্কুলেশনে যাবে, তখন দেখো শুধুমাত্র তার গায়ে এক ধরনের সিডি মলিকিউল আছে, এজন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পজিটিভ সেল। তাহলে আমরা দেখতে পেলাম কর্টেক্সে কীভাবে একটা ইমম্যাচিউর সেল ডাবল পজিটিভ সেল হয়, এবং মেডুলাতে কীভাবে ডাবল পজিটিভ সেল সিঙ্গেল পজিটিভ সেল হয়। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আসসালামু আলাইকুম।